নমস্কার বন্ধুরা, মিট মিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট বানাবো। তো তার জন্য আমি এখানে 1.5 খানার মতো মাথা নিয়ে নিয়েছি, কাতলা মাছের মাথা। তো মাথাটা আমার এরকম পিস পিস করে কাটা রয়েছে, আর হাফটা গোটাই রয়েছে। তো এখানে একটা গোটা মাথা আছে, আর এই যে হাফ মানে 1.5 খানা মাথা। আর এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখন আমি চালটাকে ভালো করে একবার ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি মাথাটায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো এবার নুন হলুদগুলোকে ভালো করে মাথার সাথে মাখিয়ে রাখবো। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিই রান্নাটা করার জন্য ঠিক কী কী আমার উপকরণ প্রয়োজন। তো সবার আগে আমি দেখিয়ে দিচ্ছি মাছের মাথাটা। তো মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়েছি, সেটা আপনাদের আমি বলেছি। আর এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল, সেটাকে আমি একবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ। আর লাগছে আমাদের পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে আলু। আলুটা আমি এখানে ছোট আলু যেহেতু, তো ওই জন্য 3টে নিয়েছি। বড় আলু হলে 2টো নিলে হয়ে যেত। 2টো টমেটো পাতলা করে কেটে নিয়েছি। আর মশলা লাগবে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, আর এখানে আদা রসুন বাটা, আর এটা হচ্ছে লঙ্কা বাটা। লঙ্কাটা চাইলে আপনারা পাতলা পাতলা করে কেটেও দিতে পারেন। তো আসুন এবার আমি রান্নাটা শুরু করি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তো এখন আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি প্রথমে। তো মাথাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি একটি মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 গোটা জিরে, 1 গোটা ধনে, 6টা এলাচ, 6টা লবঙ্গ। এবার এগুলোকে সব একসাথে আমি শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব। মশলাটা হালকা টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো আমার যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর ফ্লেভার বেরাচ্ছে ততক্ষণ ভেজে নেবেন। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা থেকে ফ্লেভার বেরানো শুরু হয়ে গেছে। তো এবার মশলাটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। তো এইভাবে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। এখন আমি পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে এসেছে। তো ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব এখন আদা রসুন বাটা। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা লাল করে ভেজেছি, বেশি লাল ভাজিনি। ভাজাটা আমার হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেব 7 মতো লবণ। আপাতত আমি 2 চামচ লবণ দিলাম, পরে চেক করে দেখব, যদি প্রয়োজন হয় তখন আবার দেব। রঙের জন্য হলুদ, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু বেশি দেবেন না, আমি এখানে 1/2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো এবারে সব মশলাগুলোকে ভালো করে একসাথে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য করে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আমি এখানে 1 চামচ লঙ্কা বাটা দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা পাতলা করে কেটেও দিতে পারেন। এখন আমি দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা টমেটোগুলো। টমেটোটাকে ততক্ষণ কুক করে নেব যতক্ষণে না টমেটোর কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে। মশলাটা সুন্দর কষে এসেছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। ঠিক এই পর্যায়ে আমাদের এখানে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চালটা, যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব।
আমি কিন্তু এখানে সেভাবে আলাদাভাবে কোনো রকম জল ব্যবহার করিনি, মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। মশলাটার সাথে চালগুলোকে 2 মিনিট কুক করে নিয়েছি, তো এখন ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো। আবারও সেম প্রসেসে আলুগুলোকে ভালো করে চালের সাথে ও মশলার সাথে মিশিয়ে নেব। তো সব কিছু আমার একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। তো জলের মেজারমেন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এখানে যেহেতু আমি 300 গ্রাম চাল নিয়েছি, এই কাপটার মাপে 1.5 কাপ, তো 1 কাপ চালে এখানে আমি 2 কাপ জল ব্যবহার করব। 300 গ্রাম চাল যেহেতু এই কাপটার 1.5 কাপ হয়েছিল, তো তার জন্য আমি এখানে 3 কাপ জল দিয়ে দিলাম। আমি এটা ঝরঝরে মুড়ি ঘণ্টই বানাবো, তো ওই জন্য চাল যতটা দিয়েছি সেই অনুযায়ী আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। এখন আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাথাগুলো। এখনও কিন্তু জলের পরিমাণটা রয়েছে, তো সেই জন্য আমি আবারও একটু ঢেকে রাখব যাতে মাথাগুলো এবার একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। মুড়ি ঘণ্ট প্রায় শেষের পর্যায়ে আমার, এখন আমি এখানে আর একটু মশলা অ্যাড করব, গরম মশলা। ঘি আমি এখানে 1 টিস্পুন আর দিয়ে দেব, ভেজে ভাজা মশলাটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি সব মশলাগুলোকে যা যা দিলাম, ঘি, গুঁড়ো মশলাটা আর গরম মশলাটা, সব একসাথে ভালো করে মিশিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখব। দেখুন আমার মুড়ি ঘণ্টটা কিন্তু সুন্দর ঝরঝরাই হয়েছে, সবাই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এটা একটা স্পেশাল ডিশ মুড়ি ঘণ্ট। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।